কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন, চুয়াডাঙ্গা ও যশোরে 60 ডিগ্রির ঘরে তাপমাত্রার পারদ, হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর চাপ। গণতন্ত্র সুসংহত রাখতে ক্ষমতার মঞ্চে শেখ হাসিনার বিকল্প নেই, জেপির কাউন্সিলে ওবায়দুল কাদের। মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের জামিন আপিলে বহাল, মুক্তিতে বাধা নেই। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 9টার 21-এর সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24 অনলাইনে। কনকনে শীতে কাঁপছে সারাদেশ, ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। দেশের 17 জেলায় বইছে শৈত্যপ্রবাহ। সর্বনিম্ন তাপমাত্রা যশোর ও চুয়াডাঙ্গায় 7.8 ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড শীতে দুর্ভোগে খেটে খাওয়া মানুষ। হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। গাইবান্ধায় মারা গেছে এক শিশু। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। রংপুর সহ উত্তরাঞ্চলে ঘন কুয়াশার সাথে বইছে শৈত্যপ্রবাহ। এতে শীতের তীব্রতা বেড়েছে কয়েক গুণ। নিউমোনিয়া, কোল্ড ডায়রিয়া, জ্বর, শ্বাসকষ্ট সহ শীতজনিত বিভিন্ন রোগ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এক সপ্তাহে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শুধুমাত্র নিউমোনিয়া আর কোল্ড ডায়রিয়া আক্রান্ত হয়ে মারা গেছে 19 শিশু। দুদিন থেকে বাচ্চা নিয়ে আসছি, একটা করে বেডের মধ্যে তিনজন করে বাচ্চা আছে, বাচ্চা অনেক অসুস্থ। কোন বাচ্চা কোন অসুখ আছে সেটা তো ডাক্তাররা বুঝছে না। একটা অক্সিজেন লাইন দিয়ে তিনটা বাচ্চাকে মনে করেন যে সংযোগ দেওয়া আছে। হাসপাতালের 3টি শিশু ওয়ার্ডে ভর্তি 5 শতাধিক শিশু। জায়গা সংকটে প্রতিটি শয্যায় রাখা হচ্ছে 3 জন করে শিশু। ব্রঙ্কাইটিস, অনেকটা আপনার শীতকালীন ঠান্ডা, এবং যাদের অ্যাজমা রোগটা রয়েছে শীতকালে তার প্রাদুর্ভাবটা বেড়ে যায়। হিমালয়ের কাছে হওয়ায় শীতে জবথব উত্তরের জেলা পঞ্চগড়ের জনজীবন। কদিন ধরেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছে চুয়াডাঙ্গা ও যশোরে। কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারদিক। সবচেয়ে বেশি বিপদে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। গাইবান্ধায় প্রায় সারাদিনই দেখা নেই সূর্যের। কুয়াশার সঙ্গে হিমেল হাওয়া দুর্ভোগ বাড়িয়েছে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষের। সিরাজগঞ্জে যমুনাপাড়ের চৌহালি উপজেলার সদিয়াচাঁদ, ঘোরজান, উমরপুর সহ চরাঞ্চলের দরিদ্র মানুষের কষ্ট সবচেয়ে বেশি। গরম কাপড় কেনার সামর্থ্য নেই অনেকের। গোপালগঞ্জেও গত কয়েকদিন সূর্যের দেখা নেই, বেড়েছে শীতের তীব্রতা। শীত নিবারণে গরম কাপড়ের দোকানগুলোতে ভিড় করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কনকনে ঠান্ডা আর হিমেল বাতাসে থমকে গেছে হিলির জনজীবন। প্রয়োজন ছাড়া সহজে কেউ ঘরের বাইরে আসছে না। ঠান্ডায় আমাদের বয়স্ক লোকেদের খুবই কষ্ট হচ্ছে। আমাদের যে বস্ত্র পরে আছে তাতে কুলা পাচ্ছে না। সমর ইসলাম, একুশে টেলিভিশন। ব্রাজিলের সাথে বাণিজ্য সম্ভাবনার গুরুত্ব তুলে ধরে সহযোগিতা বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ফেরেস সৌজন্য সাক্ষাৎ করতে এলে দ্বিপাক্ষিক বাণিজ্য ও ব্যবসা সম্প্রসারণে দেশটির সরকারকে পদক্ষেপ নেবার আহ্বান জানান প্রধানমন্ত্রী। দুটোই কৃষি প্রধান দেশ হিসেবে কৃষিপণ্য এবং ওষুধ সামগ্রী আমদানি রপ্তানির বিষয়ে গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে শক্তিশালী ভূমিকা রাখতেও ব্রাজিলকে আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজনীতিতে ভালো মানুষের অভাব আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জাতীয় পার্টি জেপির কাউন্সিলে যোগ দিয়ে আরও বলেন, গণতন্ত্র সুসংহত রাখতে ক্ষমতার মঞ্চে শেখ হাসিনার বিকল্প নেই। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় পার্টি জেপির 13তম ত্রিবার্ষিক সম্মেলন। আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সহ 14 দলীয় জোটের নেতারা।
সংবিধান লঙ্ঘন করে বিএনপি অপরাজনীতির চর্চা করছে বলে মন্তব্য করেন বক্তারা। সংবিধান সংশোধনের নামে তারা আবার এই দেশকে একটি সাম্প্রদায়িকতার বিষবাষ্পে রূপান্তরিত করতে চায়। মুক্তিযুদ্ধের চেতনা মূল্যবোধকে বিলুপ্ত করে এই দেশকে আবার পাকিস্তানি কায়দার সাজাবার একটি ষড়যন্ত্রই হচ্ছে মূলত এই 27 দফার প্রতিচ্ছবি। দেশ বিরোধী ষড়যন্ত্র প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান শরিক নেতাদের। সবার আগে জোট থেকে বেরিয়েছি, নিশ্চয়ই আমি মনে করি আমার জীবনের শ্রেষ্ঠ ভুল ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে জোটে যোগদান করা। এটা নির্ধারণ করতে হবে যে আমরা অন্যদেরকে প্রতিরোধ করতে চাচ্ছি, কিন্তু ঘরের ভিতরে যারা আছেন তাদেরকেও প্রতিরোধ করতে হবে। গণতন্ত্র ও উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। রাজনৈতিক কর্মসম্পর্কটা আমাদের থাকা উচিত ছিল, তা না হলে গণতন্ত্র বাঁচতে পারে না। গণতন্ত্রকে বাঁচাতে হলে শক্তিশালী বিরোধী দল দরকার। আমাদের দেশে এখানেই সবচেয়ে বড় দুর্ভাগ্য যে আমরা নষ্ট রাজনীতির কাছে অনেকেই বারে বারে আত্মসমর্পণ করে। নির্বাচনের বিকল্প পন্থা অবলম্বনকারীদের প্রতিহত করার বিষয়ে ঐকমত আসে জেপির কাউন্সিল থেকে। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ, ফলে মুক্ত হতে আর বাধা নেই বলে জানান তাদের আইনজীবী। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এ জামিন বহাল রাখেন। শাকিরা আরজুর রিপোর্ট। রোববার সকালে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের জামিন শুনানি হয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। প্রায় এক ঘণ্টা শুনানি শেষে প্রধান বিচারপতির আপিল বেঞ্চ দুই নেতার জামিন বহাল রাখেন। একই সঙ্গে হাইকোর্টে জামিন প্রশ্নে জারি করা রুল 30 দিনের মধ্যে নিষ্পত্তি করতে বলা হয়। এখন পর্যন্ত কোনো মামলা নাই, কাজে আমরা মনে করি যে বেল বন্ড ফার্নিশ করার সাপেক্ষে তাদেরকে মুক্তি দেয়া হবে। আদেশের পর ব্রিফিংয়ে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা বলেন, দুই নেতার জামিন শুনানিতে রাষ্ট্রপক্ষ বিরোধিতা করেছে কিন্তু আদালত জামিন দিয়েছেন। তিনি বলেন, জামিন পাওয়া না পাওয়ায় সরকারের ভূমিকা নিয়ে অযথা সমালোচনা করছে বিএনপির আইনজীবীরা। বদনামের চেষ্টা করেন আদালতের প্রতি, এই যে এই ধরনের যে কথা বলেন, এটা আজকে কী প্রমাণ হলো? আজকে তো আদালত আমাদের সাবমিশনটা অ্যাকসেপ্ট করে হাইকোর্টকে বললেন শুনানি করার জন্য, কিন্তু ওনার বেলটা দিলেন। যদি কোর্ট যদি ওইটা হতো তাহলে আজকে তো আজকে ওনারা কী বলতে চাচ্ছেন? এর আগে বিচারিক আদালতে চার দফা জামিন নামঞ্জুর হওয়ার পর হাইকোর্ট থেকে 6 মাসের জামিন পান মির্জা ফখরুল ও মির্জা আব্বাস। যদিও একদিন পর রাষ্ট্রপক্ষের আবেদনে আটকে যায় মুক্তি। গত 9 ডিসেম্বর পুলিশের উপর হামলা ও উস্কানি দেওয়ার মামলায় বিএনপির এই দুই নেতাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। শাকের আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকছে। 35তম বৃহত্তম অর্থনীতির দেশ এখন বাংলাদেশ, রপ্তানি বাণিজ্যে বৈচিত্র্য বাড়ানোর তাগিদ। আমন্ত্রণ আবারও রাত 9টায় একুশের সংবাদে। বিশ্বের 35তম বৃহত্তম অর্থনীতির দেশ এখন বাংলাদেশ, এ অর্জন সম্মানের গৌরবের। তবে আরও শক্তিশালী অবস্থানের জন্য প্রয়োজন রপ্তানি বৈচিত্র্য। এজন্য সম্ভাবনাময় সব খাতকে কাজে লাগাতে প্রয়োজনীয় নীতি সহায়তা ও বিদেশি বিনিয়োগ প্রয়োজন। তহিদুর রহমানের রিপোর্ট। সম্প্রতি কানাডার একটি অনলাইন প্রকাশনায় দ্য টপ হেভি গ্লোবাল ইকোনমি শীর্ষক প্রতিবেদন প্রকাশ করা হয়, যেখানে জিডিপির আকারে মার্কিন যুক্তরাষ্ট্রকে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ হিসেবে আখ্যায়িত করা হয়। দ্বিতীয় স্থানে চীন, তৃতীয় স্থানে জাপান, জার্মান চতুর্থ এবং ভারতের অবস্থান পঞ্চমে। আর বৈশ্বিক জিডিপির তালিকা অনুযায়ী বাংলাদেশের স্থান 35তম। মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং ভিয়েতনামের মতো দেশকে পেছনে ফেলা বাংলাদেশের এই অবস্থানকে ইতিবাচক বলছেন অর্থনীতিবিদরা। আমরা যদি গত 50 বছর 52 বছর দেখি, আমরা দেখতে পাই যে আমরা
পৃথিবীর অন্যতম দরিদ্র দেশ থেকে একটা মধ্যমায়ের দেশে পরিণত হয়েছে। আমাদের যতই প্রবৃদ্ধি বাড়বে, মাথা পিছু আয় বাড়বে, তখন আমরা সেটা আমাদের র্যাঙ্কিংটা 35 থেকে আমরা আরও কমিয়ে আনতে পারব। দেশের অর্থনীতি তথা রপ্তানি মূলত পোশাক শিল্পের উপর নির্ভরশীল। রপ্তানি বৈচিত্র্যের মাধ্যমে অবস্থান আরও শক্তিশালী করা সম্ভব বলেও মনে করেন এই অর্থনীতিবিদ। বাংলাদেশ যতদিন ধরে আরএমজি নিয়ে ব্যস্ত আছে বা কিন্তু এর বাইরে কিন্তু আমরা উত্তরণ ঘটাতে পারছি না, টেকনোলজিক্যাল ল্যাডারে যেটাকে বলা হয়, অর্থাৎ আরএমজি এর পরবর্তী ধাপটা কি। সাধারণত দু তিনটে জায়গায় এটা হয়ে থাকে, একটা হয় লাইট ইঞ্জিনিয়ারিং হয় অথবা ইলেকট্রনিক্স হয় অথবা এই অটো পার্টস বা ইত্যাদি এই ধরনের ক্ষেত্রে হয়ে থাকে, কিন্তু আমরা কিন্তু কোনোটাতেই এগুতে পারিনি। তবে জনসংখ্যার অনুপাতে সূচক আরও শক্তিশালী হওয়া প্রয়োজন, এমনটা মনে করছেন অর্থনীতিবিদরা। আমাদেরকে দরকার হচ্ছে একটা বিদেশি বড় প্রতিষ্ঠান যারা এই ইলেকট্রনিক্স এবং ইলেকট্রনিক ভেহিকলস। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আটঘর গ্রামের আখলাকুর রহমানের বাড়ি থেকে পাউডার ও ইলেকট্রনিক ডিভাইস সহ বিস্ফোরক তৈরির সরঞ্জামাদি উদ্ধার করেছে পুলিশ। বেলা 11টা থেকে দিনভর অভিযান শেষে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সাইদ জানান, বাড়ির মালিক পলাতক, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এরই সাথে শেষ করছি রাত 9টার একুশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন, চুয়াডাঙ্গা ও যশোরে 60 ডিগ্রির ঘরে তাপমাত্রার পারদ, হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর চাপ। গণতন্ত্র সুসংহত রাখতে ক্ষমতার মঞ্চে শেখ হাসিনার বিকল্প নেই, জেপির কাউন্সিলে ওবায়দুল কাদের। মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের জামিন আপিলে বহাল, মুক্তিতে বাধা নেই। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushey-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushey24 অনলাইনে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।